শেষ হয়ে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ মাসেই মহিমান্বিত শবে কদর। পবিত্র কোরআনে বর্ণিত আছে, এই রাতটি হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রজনী। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশ দিনের বেজোড় কোনো রাত শবে কদর। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় উপমহাদেশে রমজানের ২৭তম রজনীতে শবে কদরের রাতে ইবাদত বন্দেগীতে কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। মাহবুব সৈকতের রিপোর্ট। পবিত্র কুরআন নাজিলের মাস রমজানুল মুবারক, মহাই গ্রন্থ অবতীর্ণ হওয়ার কারণেই এ মাস অসীম রহমতের। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তো এখানে আল্লাহ বলছেন যে এটি রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সারা বছরই মানুষকে রহমত দেন, মাগফিরাত দেন, নাজাত দেন, কিন্তু বিশেষভাবে রমজান হচ্ছে অসাধারণ এবং অসীম রহমতের মাস। আল কোরআন অবতীর্ণের রাত হচ্ছে শবে কদর বা কদরের রাত, অর্থাৎ সৌভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন, বললেন যে আমি কোরআন নাজিল করেছি এই মহিমান্বিত রজনীতে, কদরের রজনীতে। সেটি কি জানেন? সেটি এমন যে হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। হাজার মাস শব্দটা আসলে আনলিমিটেড বুঝাবার জন্য, অসংখ্য বুঝাবার জন্য আরবিতে এই শব্দটা ব্যবহার করা। এর মানে হাজার 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 মাসের চেয়েও অধিক উত্তম হচ্ছে এই শবে কদর রাত্রিটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিমান্বিত সেই রাত হচ্ছে রমজানের শেষ দশ দিনের বেজর রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শবে কদরের রাত্র বিশ রোজার পর থেকে বেজোর রাত্রগুলোতে তোমরা খুঁজো। হাদিসের দৃষ্টিকোণ থেকে এটাই বোঝা হচ্ছে যে বেজোর রাত্রিগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ কথাও উল্লেখ আছে। ২৭ আমরা কদর পালন করি, কিন্তু শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে এটি লুকায়িত রয়েছে। সিয়াম সাধনা ও কদরের রাতের ইবাদতের মূল লক্ষ্য আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন। পছন্দ করেন না যা আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরত থাকার তার থেকে, এবং যা আল্লাহ পছন্দ করেন সেই কাজগুলো করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার যে যে পদ্ধতি পথ, সেটাই হচ্ছে তাকওয়ার পথ। আর যে এই পথে অবলম্বন করে অর্জন করতে পারে সে হলো মুত্তাকি। আল্লাহ পবিত্র কোরআনের শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন কিন্তু মুত্তাকিদের জন্য হেদায়েত। তিনি ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। কোরআন তো আসলে মানবজাতির হেদায়েতের জন্যই এসেছে, সেজন্য নকল ইবাদত যেমন করতে হবে, কোরআনের ভাব গাম্ভীর্য বুঝে বুঝে শিখতে হবে, তাহলেই মানবতার কল্যাণ হবে, শবে কদরের সার্থকতা মানব জীবনে কোরআনের নির্দেশিত পথে জীবন পরিচালনার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। মহামারী বা গজব যেটাই আমরা বলি, থেকে এই মহামারী থেকে বাঁচার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছেই আমাদেরকে ধারণা ধরতে হবে। আমরা গরিব মানুষ না খেয়ে কি কষ্টটা পায় সেটি আমি অনুভব করব, অভাবী মানুষের কাছে দাঁড়াবো, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, চোখের পানি ছেড়ে মাপ চাই, পাপ মুক্ত হয়ে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।